মধ্যে তিনটে কথা ছাড়া আর কোনো কথা বলারই নেই, কারণ এই নির্বাচনটা আমাদের নির্বাচন নয়, আমাদের উন্নয়নের খতিয়ান আমরা আপনাদের কাছে দিই। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, কারণ আপনাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু পৌঁছচ্ছে, প্রত্যেকের বাড়িতে হয় সবুজ সাথী নয় হেলিপ্যাড দাদা নেমে গেছেন, আবার একটু বাদে যখন উড়ে যাবেন তখন আবার যাবেন। আপনাদের জন্য মিটিং আয়োজন করা, আপনারা একটু এদিকে আসেন। বিজেপিকে হিসেব চাইতে হবে, বিজেপি কৈফিয়ত দেবে। প্রত্যেকটা জায়গায় গেরুয়া পরে তারা ঢাল তরোয়াল গদা নিয়ে হনুমানের মতো দাপিয়ে বেড়াচ্ছে। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে আপনারা এবার জবাব দিন, মমতা ইয়ে কিয়া, মমতা ও কিয়া, মমতা ক্যা কিয়া ও হাম বাদ মে দেখেঙ্গে, আপ ক্যা নাই কিয়া পাঁচ সাল মে ইয়ে পেহলে বাতাইয়ে। এইটা তোমাদের হিসেব দেওয়ার নির্বাচন। আপনারা এখানে নিশ্চয়ই জানেন বিজেপি বলছে তারা গোলকিপার নামিয়েছে, 2004 সালে রিটায়ার করা গোলকিপার নামিয়েছে আমার মতো একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমি তো প্রথমেই বলেছি ফুটবল আমিও একটু বুঝি, আমি হচ্ছি সেন্টার ফরওয়ার্ড, আমি হচ্ছি স্ট্রাইকার। আপনি যদি পারেন একটা কেন 10টা গোলকিপার দেন, দেখি গোলটা। আপনি চাঁদে গিয়ে রকেট ফেলছেন, পাকিস্তানে গিয়ে লক্ষ লক্ষ মানুষ নাকি মারছেন। এরকম চৌকিদার যদি বাড়িতে থাকতো আমি তো সেদিন রাতেই মাইনে দিয়ে বিদায় দিয়ে দিতাম। চৌকিদার থাকার পর, চুরি হয়ে যাওয়ার পর তিনি তালা লাগান, ডাকাতি হয়ে যাওয়ার পর সিসিটিভি লাগান। এরকম চৌকিদারকে আর 5টা মিনিট সময় দেওয়া যায় না। দেশ রক্ষা দেখতেন, আর্থিক উন্নয়ন, প্রত্যেকটা জিনিসে মানুষের পেটে লাঠি লেগেছে। হিন্দিতে একটা কথা আছে, ভুকা পেট ভাজার না ভাই, খালি পেটে কীর্তন গাওয়া যায় না। আগে এক মুঠো চাল এক মুঠো মুগের ডাল দিয়ে খিচুড়ি বসে তবে দিন রাত নামযজ্ঞ হয়। খালি পেটে কেউ কিছু করতে পারে না, তারা ধর্ম টনিক যুদ্ধ টনিক মানুষকে খাওয়াচ্ছে। অনেকে আছেন আমার ইচ্ছা আছে আমি মাছ খাবো, আরেকজনের ইচ্ছা আছে